मालूम चे स्पेशल चिकन चाप ना ढालो चिकन चाप ना इमली चाप ऐसा था ना आप दिया बोला मुझे ना অসাধারণ খাওয়ার মতন না আলুটা কিন্তু সেদ্ধ হয়নি ঠিকভাবে শক্ত। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমার আরেক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের আমরা যাব মালঞ্চ বাজারে, খান্না বাজার, কারণ ওখানে আমি কিছু গেঞ্জি কেনার ভাবনা চিন্তা আছে। তো গেঞ্জি কিনবো, আর স্পেশালি যে জিনিসটার জন্য যাওয়াচ্ছে সেটা হচ্ছে, শুনেছি মালঞ্চ নাকি চিকেন চাউমিন খুবই ফেমাস, মানে ব্যাপক ভালো করে না কিন্তু। তো আমি অনেকবারই এসেছি টেস্ট করতে, যাবো যাবো বলে যাওয়া হয়নি। তো আজকেরে মুরগিটা খুব ডিস্টার্ব করছে, আজকেরে ফাইনালি আমরা যাব আর ওখানকার চিকেন চাউমিন নিয়ে আসবো এবং টেস্ট করে দেখবো যে কীরকম, আর আপনাদেরকেও দেখাবো। তো তার জন্য কিন্তু ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তো কেউ ভিডিওটা ছেড়ে যাবেন না। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ড, মানে কি বলবো আপনাদেরকে, দুপুরে আমরা বার হয়েছিলাম মালঞ্চে যাও বলে, কিন্তু মালঞ্চতে যাওয়া হয়নি। তো মানে আমরা যেতে পারিনি, তার কারণ হচ্ছে আমরা যেতে যেতে আমাদের যে ইঞ্জিন ভ্যান ছিল, আমরা যে ভ্যানে করে যাচ্ছিলাম, সেই ভ্যানটা খারাপ হয়ে গেছিল। তো সেটা আপনাদেরকে শেয়ার করিনি, কারণ মুড খারাপ হয়ে গেছিল যে আজকে যেতে পারবো না, কারণ অনেকদিন ধরে যাওয়ার জন্য ঝুল দিচ্ছি, তো যেতেই পারিনি। তো মুডটা খারাপ হয়ে গেছিল, বাড়িতে ফিরে এসে অনেকক্ষণ রাস্তার ধারে বাজার দিকে দাঁড়িয়েছিলাম, কি করব ভাবছিলাম, যাবো কি যাবো না, যাবো কি যাবো না এরকম ভাবছিলাম। তো তারপর আর যাওয়াই হয়নি। তো এখন প্রায় 5:30 বাজে, 6টা বাজতে যাচ্ছে, মানে 5:47 হয়ে গেছে, এখন আমরা বার হবো, এখন যাবো, আর এখন সেই চিকেন চাউমিন ওখান থেকে আনা হবে। তো চলুন আপনার সাথে থাকবো। তো ফ্রেন্ড, আমাদের ভাগ্যটা এতটাই খারাপ, 3-3 রেডি হয়েছি মালঞ্চই যাবো বলে, কিন্তু কোনোবারেই যাওয়া হয়নি। মানে আজকে এই মুহূর্তে বিকেলেও রেডি হয়েছিলাম, কিন্তু বিকেলে যাওয়া হয়নি, মা গেছিল মালঞ্চতে, তার জন্য আমরা আর গেলাম না। আর আমরা যেটা আনতে যাবো বলছিলাম সেটাই নিয়ে এসছে এই যে এখানে। তো এখন একটা হালকা করে ইটিং শো হবে আমরা সবাই মিলে, এই যে এদিকে মৌমিতা আছে, শালাবাবু আছে, দেখো আমি কি করছি, কি করছি, খাওয়া দিচ্ছি, প্লেটটা ভালো করে পরিষ্কার করছে আর মৌমিতা ফাঁকাই গেছে, আসলেই মানে হবে আর কি। ততক্ষণ আমি একটু ফোনটা চার্জে বসিয়ে দেই, ফোনে চার্জ নেই। আমাদের এখন চাউমিন, চিকেন চাউমিন আনবক্সিং হচ্ছে, নে এবার খুলে দে, পোকা পড়ছে, দেখিস মালঞ্চ স্পেশাল চিকেন চাপ না ঢালো চিকেন চাপ না এমনি চাপ তো ফ্রেন্ড, আমাদের চিকেন চাউমিন আনবক্সিং করা হয়ে গেছে, মানে মোট 3 আছে। তো 2 আমি আর মমিতা শেয়ার করে খাচ্ছি, 1 ও খাচ্ছে, আর 1 মায়ের জন্য রাখা আছে, কারণ মা বিরিয়ানি খায় না, বিরিয়ানিও আছে, বিরিয়ানিটা পরে আমি আর মমিতা খাবো, আগে চাউমিনটা টেস্ট করে দেখি। ও খাবে না বলে দিয়েছে গাইস, বাবা আমার সারাবার ইংলিশ বলতে শিখে গেছে, শুনে খুশি হলো, তাই একটু ইংলিশটা বল, খাবার মুখের সামনে রেখে বেশি কথা বলা ঠিক না, তাই তো? তাতে কি হয়, জল টল চলে আসতে পারে, ফটা পড়ে যেতে পারে, আমি আগে চালু করে দিচ্ছি। তো চলুন শুরু করা যাক, বেশি দেরি মানে দেরি করার, 150 দেগা, চিকেন রাগো মেলা চিকেন চাউমিন খেয়েছি, কিন্তু ওর থেকে এটা টেস্ট আছে মনে হচ্ছে।
দারুণ হয়েছে খাওয়ার মতো। দারুণ হয়েছে খাওয়ার মতো। অসাধারণ খাওয়ার মতন না। সাথে আছে আমাদের স্পাই। মানে হজম করার জন্য মাংস কিন্তু বেশি বেশি দেয়নি। তো গাড়ি দেখো মাংস পাচ্ছে না বলে আমার কাছ থেকে তুলছে। গাড়ি দেখো এটা চিটিং হচ্ছে। This is chicken. না বেশি খাওয়া ভালো না শুনেছি, একটু অল্প করছিল। গল্প আমি কিন্তু চাউমিন ভালো লাগে না আমার খেতে, কিন্তু ট্রাই করছি চিকেন চাউমিন। গাড়ি দেখো ওদেরটা কতটা, আমারটা দেখো কতটা। এ বলছে ওদেরটা শেষ হয়ে গেলে আমারটা খেয়ে নেবে বলছে, কিন্তু ভাগ দেবো না তো। চিকেন চাউ জমে গেছে না বল। এরকম খাবার কোথাও পাওয়া যায় না। একটা জিনিস আমি বলবো, মানে আমার মানে লোকাল যারা আমার ভিডিও দেখে তাদের উদ্দেশ্যে, মানে চিকেন চাউমিন মাংস মোটামুটি যা ছিল ছিল, কিন্তু চাউমিনের এটা কিন্তু প্রচুর ছিল এখানে, অনেকটা বেশি পরিমাণে দিয়েছে, যেটা খুবই ভালো। মানে যেরকম দাম নিয়েছে সেরকম 50 টাকা করে প্লেট নিয়েছে। মাংস কম দিয়েছে কথা বলবো না, ওটা মানে কি বলবো, মানে দেবাশিষেরটাই বেশি পড়েছে, আমাদেরটাই কম পড়েছে। মানে ওরা তার গুনে গুনে দেয় না, মিক্সিং যা পড়ে ওরটাই বেশি পিস পড়েছে, আমাদেরটাই কম পড়েছে আর কি। তবে ভালোই দিয়েছে, ওরটাই যে দিয়েছে সেই পরিমাণে দেখতে গেলে ভালোই দিয়েছে নাকি।
পাচ্ছি না, আমার পেট বিশাল লোড হয়ে গেছে। করতে হবে তোকে। তো ফ্রেন্ড, আমাদের চিকেন চাউমিনটা তো খাওয়া হয়ে গেছে, এখনো কিন্তু আমাদের এখানে চিকেন বিরিয়ানি আছে। তো এই বিরিয়ানিটা আমরা নেজার থেকে, আমাদের নেজার মার্কেট যে, সেখান থেকে 100 টাকা করে খাই, এখানে 70 টাকায় দিয়েছে। কি কি দিয়েছে একটু দেখিয়ে দেয় আপনাদের। মানে এখানে স্যালাড আছে, একটা ডিম আছে, আলু আছে, আর এই যে ছোট ছোট 4 পিস মাংস, যেটা মানে বড় একটা লেগ পিস হয়, সেটা কিন্তু ছোট ছোট 4 পিস মাংস দিয়েছে। আর সেন্টটাও একটু অন্যরকম আসছে। তো ফ্রেন্ড, এখানকার বিরিয়ানিতে কিছু এক্সট্রা জিনিস দিয়েছে, মানে নেজাটি, আমাদের নেজাটি যা যা দেয় এখানে কটা জিনিস এক্সট্রা দিয়েছে আপনাদের একটু দেখায়। দুটো জিনিস, একটা হচ্ছে একটা কাঁচা লঙ্কা দিয়েছে, আর এখানে এক খাঁচা লেবু দিয়েছে, যেটা কিন্তু আমি এর আগে কোথাও দেখিনি। ঠিক আছে, তো অত কথা না বলে এখন মানে মেন জিনিসটা একটু দেখা যাক। ভাতটা কিন্তু বেশ মানে ঝরঝরে, মানে দেখুন, মানে এটা দারুণ সুন্দর। এরকম টেস্ট করে দেখি, কিছু একটা কম কম লাগছে, টেস্ট পাচ্ছ? আমার কিছু একটা কম আছে এতে। আলুটা কিন্তু সেদ্ধ হয়নি ঠিকভাবে, শক্ত। তো যাই হোক, এখন খেয়ে নেই, যা হয়েছে টাকা দিয়ে কিনেছি, খেতে তো হবে।